আমাদের সালাম হয়ে গেছে, সালাম তুলতে গেল, স্যালুট এসে গেল, আমাদের মুসাফা চলে গেছে, আমাদের হ্যান্ডশেক এসে গেছে, আমাদের মুসাফা চলে গেছে, আমাদের হ্যান্ডশেক এসে গেছে। যদি সরকারি নির্দেশিকার ভিতরে যদি আসতো যে তোমরা এইটা ঠিক করো, আমাদের কথা ঠিক করো, প্যান্টটা ঠিক করো, হেলমেটটা ঠিক করো, ভুলটা ঠিক করো, ল্যাবটা ঠিক করো, তোমার কারেন্টের বিলটা ঠিক করো, ব্যাংকের বিলটা ঠিক করো, যেটা এইটা ঠিক করলে তোমরা ছাড় পাবে সেটা ঠিক করো, তাহলে তাহলে সংসারে তাহলে সুন্দর থেকে মত না তুমি বলে বলে তো সেটাও করছো কি হয়? আপনি বলেন পাঁচটা ছেলে পরে বিশ্বাস করে মানুষের মন মস্তিষ্ক, মানুষের চিন্তা ভাবনা সব আজকের কোন পরিস্থিতির ভিতরে আমরা কোথায় যাই? হনুমান লঙ্কা চালি চালি একদম বিপদে বললে আশ্চর্য
নবী আওলাদের নবী নবী রূহ আলাইহিস সালাম পুরি মা বাইয়া কাছে গেলেন পুরি মা বাইয়া কাছে গিয়ে পুরি মা ঘর মধ্যে ঘুরে দেখলেন পুরি মা চুপচুপি করে বসে আছে আল্লাহবাবের নবী নবী রূহ আলাইহিস সালাম কে কি পুরি মা বললেন ও নবী রূহ এইবার বুঝি প্লাবা বাবা খবর দিয়েছে বুঝি মত প্লাবা হবে ওজন আমাকে ডাকতে এসেছো খবর দিতেছো তো আল্লাহ বাবা নবী নূহ আলাইহিস সালাম পুরি মা ও পুরি মা আপা কিছু হয় নাই মা বাজে কই আমার তো কিছু হয় নাই কেন কেটেছে বুঝি পৃথিবী সব ধ্বংস হয়ে গেল কেবল বলতো আমার মা কিস্তিতে যা যা তারাই বেঁচে গেছে কিছু কিছু জোয়া জোয়া প্রাণী বেঁচে গেছে আমাকে যারা যারা তারাই বেঁচে গেছে আমার ছেলে কত কত শেষ হয়ে গেল কেন আমার কত ধ্বংস হয়ে গেল যদি বল বল পাহাড়ের মধ্যে মুখ চলে গেল আপা কিছু হয় নাই তুমি তোমাকে ফিরে দিবার একটা আল্লাহ কষ্ট হচ্ছে চিন্তা করতাম আমি আল্লাহ হুকুম করবো তখন তো আমি বেরিয়ে যাবি এখন কি নেতা দেখা দেখে আপনি পৃথিবীর কোন নেতা বিচার করবেন আপনি কোন নেতা অনুসরণ করবেন আপনি কোন নেতা অনুসরণ করবেন যুদ্ধের ময়দানে কেঁদেছে প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালো ভালো করে চলে যায় মদিনা চলে যায় মদিনা যায় 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 আমি রাসূলুল্লাহ মাধ্যমে আল্লাহ আল্লাহ মধ্যে মধ্যে কইলে তখন আমি যাব যাও যাও আর আমরা কি আমরা আমরা আগে নেতারা মাঝে না আগে নেতারা বসতে যায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা যাও যাও আমি যাব যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে হাবিব তৈরি হয়ে যাও নবী আমার মানি আছে আহ
হুকুমত মজবুত আমি তোমার ঘরে চারি সাইডে বেঈমানি রেখে দিয়েছি বেঈমানি রেখে দিয়েছি চলে যাবে যাবে আল্লাহ নবী দুনিয়া সালাই লাগলে মালাই ও ভাই ও ভাই আমার চাদরটা নিয়ে তুমি ঘুমিয়ে যাব বাবা সকালটা হবে তুমি আমার আমার গ্রহ আমাকে আরে বলে শ্বশুর বাড়ি বলে আমার শ্বশুর বাড়ি কোরআন তিনি বলেছিল এই সংস্কার সকালে বাজিয়ে দিয়ে দিও বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা চাদর গায়ে দিয়ে নিয়ে আছে আমি এরকম দরবার পৃথিবীতে আর কোথাও নেই উচ্চ স্বরে কথা পর্যন্ত বলে না দেখতে পাই আমাদের
সেই জন্য শুধু একমাত্র উপায় আল্লাহর কাছে দাদা, তাহলে আমাদের হাতে অনেক দিন আছে, খুব ভয়ানক দিন আছে, বিশ্বাস করেন আর ওই 25 জন একটা কমিটি মিটিং হয়েছিল, যে মিটিং এর ভিতরে মিটিং এর ভিতরে একটা বয়স্ক মানুষের ভেস ধরে শয়তান ভিতরে ঢুকে ছিল, তার ভিতরে শয়তান ছিল, একজন বয়স্ক মানুষের ভেস ধরে গ্রামে গ্রামে গেছে। ওই সময়টা বলছে যখন ধারণা হয়ে গেল, তার প্রেসক্রিপশন বাড়ি পড়ি পড়ি যে বলছে মেরে দে, উসুলের চাদর বালি দিয়ে দিয়ে শুয়ে আছে, আমি আছি, বলছে মেরে দে তলোয়ার বালি, কিন্তু আলী আলী সকালে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি এত ঘুমাচ্ছি না কেন? বলছে আমি জীবনে এরকম এরকম কোনোদিনও ঘুমাই নাই, এই কত রাত্রে যে ঘুমিয়েছি আমার জীবন দোষ আছে, সাথে সাথে এরকম জীবনে কখনো ঘুমাই না। বলে বলে পাটক পড়া কথাই দেয় এরকম হলে আমরা ঘুমাবো না, প্রতিদিন ডাক 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 দেয়, কিন্তু এরা বিনা কোনো পরিশ্রম তৈরি হলে আমাদের চোখ ঘুমাবো না, কিন্তু এখানে বলছে আমার জীবনে এত ঘুমাই নাই কত রাত্রে যে ঘুম হয়েছে। সকাল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা দিয়ে জিন্দেগি দিয়ে ওখানে ছোট ছোট পাখি তুমি তো রাসূলকে সহযোগিতা করতে হচ্ছে না করতে হচ্ছে না, একটা মা ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতে হচ্ছে, তাহলে পাখি সহযোগিতা করতে হলো ডিম পাল মা ভাষা সহযোগিতা করতে হচ্ছে, সহযোগিতা করতে হচ্ছে একটা সাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য, দেখার জন্য পাবো কামনালে আমি আপনাকে দেখার চেষ্টা পাগল হয়েছিলাম, আবু বকরকে বারবার পাঁচ ছড়া করে আপনাকে দেখার চেষ্টা করতে না পেরে
আমি মানুষ কি কারণে আমি আমি কি করে হলে দেখতে চাও চুপ চুপ করে আমার আমি গর্বের কাছে মুখ লাগিয়েছি আমি বার বার হচ্ছে না আমি শেষের বেলা পাটা দিয়ে রেখে গেছি পা দিয়ে রেখে গেছি আমি সেই সময় আবু বাবা আপনার পাগল আবু বাবা তা শুনে না তুমি ভেবে যা জানে খামাবে যা রাসূলুল্লাহ আলী বাবা কিন্তু আব্বা কিন্তু সুস্থিতি চন্দা দে বাবা কিন্তু দাদা মোহাম্মদ এর জালা যা রাসূলুল্লাহ আলী বাবা এদিকে আল্লাহ আমি বারবার ধোকা দিচ্ছি নারায়ণ রাগে মাগে আমি আব্বাকে কি করতে আসছি করতে না পারে আব্বা আবু বকর পার কামড় দিয়েছিলা তারপর
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে বললেন সাজাও ওই সুগন্ধটা যখন তুমি পাবে ওই সুগন্ধটা দাওয়ার পরে যখন তুমি দেখবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ পাকের কাছে চেয়েছিলাম আপনার চেহারা দেখব আমার মৃত্যু হবে না সুসুন যা যা আমি রাসূলুল্লাহ আমি তোমাকে মাফ করে দিলাম মদিনা বলে চললেন মদিনা বলে বলেছে এই দেখো মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে এই জন্য আমি বলে বললাম বলবো বলছে ছোট ছোট বাচ্চা গুলো দেখে দেখে নাম বলেছিলেন কিছু কিছু মানুষেরা জিজ্ঞাসা করলেন আমার অনেক অনেক ভালো লেগেছে থেকে একটা জিনিস ভালো লেগেছে ছোট ছোট বাচ্চা গুলো আরো সেই সব দিনের পাপারি তুলি আয় সেই সব দিনের
পাবারে দুনিয়া নাই তে মারতে পারলাম না দিনা যাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না আমি অসহায় আর তুমি রই আমি অসহায় আর তুমি রই শুধু সালাম মাখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম বড় সুন্দর মদিনা আর যে জগৎ সেই মদিনার গোলাম সেই মদিনার গোলাম মাখতে পারলাম চাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না রাসূলকে কি শিক্ষা দিচ্ছেন বাচ্চা থেকে বড় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে শিক্ষা দিচ্ছেন নামাজের পাশাপাশি রোজার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক আছে রাসূল চরিত্র শিক্ষা দিচ্ছে রাসূল মদিনার সাথে গিয়ে ফাতেমা কে ফাতেমার বিয়ে দিয়ে ফাতেমার বিয়ের সময় কত মানুষ বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে কার মেয়ের সঙ্গে দেই ইয়া রাসূলুল্লাহ আমি কোটি কোটি টাকা দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা মানে আমার সঙ্গে আপনি আপনার নামে দিয়ে দেন রাসূল একবার দেখেছিলেন কি কার কার কত আছে তার সম্পর্কে দেখেছিলেন রাসূল দেখেন রাসূল দেখে চরিত্র বড়টা ইমানি ইজ লস নট ইজ লস টাকা খালি কোনো কোট নয় ইট ইজ লস সবসব ইজ লস সবসব মধ্যে সবসব ক্ষতি ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস চরিত্র মধ্যে সব শেষ রাসূল সব চরিত্র দেখে দাও আলী বলছিলাম কি তোমার সঙ্গে আমার সঙ্গে বিবাহ তোমার সঙ্গে আমার বিবাহ আমি আজ পর্যন্ত কখনো বলিনি আপনার বাকি নীতি কোনো কথা বলি না তুমি বিবাহ করবে তোমার দুই মনের টাকা আছে বিক্রি করে ছোট বউ যে
আলী ইব্রাহিম মাওলানা রাবা ওই তন্তাদার বাপদিনার বাজারে বিক্রি হই হই যায় আমি বলছি কেন নীতি করবে ও ভাই বুঝবা এই ডাটা দিতে করব আমার বিদায় জন্য আপনি জানেন না সব জানেন আপনি সুর জামাতা বলছেন না বলেন বলেন বলছে বলছে হাল হাল কি করব আপনার খালি অল্পা আতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মতে নিয়ে গিয়ে হবে তাই বলছে হ্যাঁ বলছে হাল হাল কি করতে যাচ্ছে উসমান বলেছিলেন আলী আপনার দাদা যদি আমি যদি কিনে নেই এতে আপনি খুশি হবেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলে নিলেন এরা দাদা মুক্তির ভালো আমার স্মৃতি দাদা কাছে থাকে আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান বানিকে বিবি বললেন উসমান বানি কিনে নেন ওই ঠান্ডার চলে আসতে নেই আলী রাদিয়াল্লাহু তাআলা কি কোন বানি কিনে নেন উসমান বলে দাঁড়াও কিন্তু এতে বিয়াদবে মেন সুনলা আমার কি দিয়ে চিনাকি নিতে পারব না তোমার কি দরকার কি তুমি আমার শুনতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী সাহেব বিয়ে দেওয়া হবে কথা বলা জি আমি তোমাকে কয়েক পয়সা চাই একটা কথা বলা জি আব্বা বল বল ও মা বাবা না আমি তোমার কি কয়েক পয়সা কথা বলবো মা কি কথা বাপি বলেন ও মা বাবা মা একটা কথা শুনেন নি মা খবর দাও আমার দান আমি তোমার কি কথা শুনবো দাদা মা আলী ঘুমোনি আলী কি কোনি কোনি কথা বলে কথা দিও না মা আলী কোনি বলে যেন কখন কোন দিন বড় কথা দাও না মা আলী কোনি বলে কখন কোন দিন যেন ছোট বড় কথা দাও না মা কখন জানালে না শুনি যে তুমি কোন দিন কখন আলী করে কথা বলছো কখন হুকুম করবে অঙ্গ করতে পারে স্ত্রীর স্বামীকে হুকুম করতে পারে হুকুম করা হারাম স্বামীকে হুকুম করতে অঙ্গ করতে পারে আমরা এটা দেখতে আমার এটা এখানে এটা দেখ এটা অঙ্গ দরকার আছে শাড়ি দরকার তার নিজপদ দরকার আজপদ দরকার শাশু দরকার কি দুই একটা স্ত্রী আর স্বামীকে হুকুম করে বলা হুকুম দেয় এ দেন দেন যে ঘরের না না যদি যদি ঘরে বড় বড় তোমার ব্যবসা করতে বলতো ইয়া ইয়া তুমি যদি না না কি করে বাড়ি বাড়ি আর খাওয়া দাওয়া করা যাবে আমার কষ্ট যেন না জীবনে আমার মন বিশাল লাল আমার মন কি আমার আমার বিশাল ভালো 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 ভাবে মানুষ করেছে আমার মন কিন্তু কষ্ট হয়েছে তারা কিন্তু বিশাল খারাপ খারাপ হয়েছে এমন শিক্ষা দিচ্ছে ওই মেয়েটা ওই মেয়েটা ওই বোনটা যদি এইভাবে যদি বলে তাহলে সব সব না পাবে অবশ্যই পাবে এই সোশ্যাল বলছে ফাতেমা খবরদার খবরদার এই পুনর ঠান্ডা ঠান্ডা ছোয়ার ভয় না ঠান্ডা
কাশ্মীরে মাইনাস হয়, সেখানকার কি ঠান্ডা, কত ঠান্ডা, সেখানকার পশুর কি অবস্থা, মানুষের কথা কথা মানে ইন্দ্র প্রত্যেকটা ঘরে হাউস হিটার, আমাদের ঘরে ঘরে একটা বাড়িতে কারেন্ট আছে না, ওদের বাড়ির বাড়িতে একটা হিটার, জিরো ডিগ্রি যদি 12 গরম চলে, রাস্তা যখন চলে মানে 8 ডিগ্রি চলে, এত কিন্তু তুষার পাতা হয়, কিন্তু সেখানকার পশুগুলো কি হচ্ছে, সেখানকার কুকুর দেখবে গায়ে চাপ চাপ পশুগুলো ছোট ছোট, আর সেখানকার কুকুরের পশুগুলো একটু বড় বড় বড়, আমাদের হালকা পোশাক আমরা যেমন পরি, ওখানকার মানুষ কাশ্মীরের মানুষ ওখানকার ঠান্ডা ঠান্ডা যে যে সমস্ত এলাকার মানুষগুলো আছে সেখানকার মানুষগুলো কিন্তু বিশাল বিশাল ছোট পোশাক, এরকম হালকা না একদম হালকা হালকা, আর আল্লাহ যদি আমি আপনাকে খুশি করতে পারি, বিশ্বাস করেন বিশ্বাস করেন ভারতবর্ষ তাদের অনুকরণ তাদের অনুসরণ করে রসূলের অনুকরণ অনুসরণ করি, তাহলে আমরা আমাদের খোদা অবস্থা বলা হবে, আজকে যত যত লোক আসছে 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 না কেউ ডিটেনশন ক্যাম্প কাট পায় যাবে, তাহলে জিনা বলে ডিটেনশন ক্যাম্প আপনি বলেন ডিটেনশন ক্যাম্প আমি অনেকে যেতে রাজি আছি কিন্তু মোসলে যেতে রাজি না, এগুলো আছে না নাই ডিটেনশন ক্যাম্পে যাবে ওই হচ্ছে ডিটেনশন ক্যাম্পে আমি যাব যাব থাকব কিন্তু মোসলে যেতে রাজি না, আল্লাহ
একবার বলেছেন আল্লাহ বাবা একবার বললেন এই পানি আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে যাবে এই পানি তুমি পাঁচিল হয়ে যাও একবার পানিকে বলেছে পানি কথা শুনেছেন একবার কথা দুইবার বলেছেন একবার বলেছে আল্লাহ বাবা কথা বলে পানিকে বললেন একবার কথা শুনছো ছুরি করে একবার বলেছে কথা শুনছি জি তামাম আল্লাহ বাবা আলামিন একবার বলেছে কথা শুনে যে সুসু বলতে সুসু ওড়ো সুসু উঠছে সংখ বলতে চংচ ওড়ো চংচ উঠছে সুসু উঠলো আতাম দস্তিক নোয়ার হচ্ছে সুসু যদি পায় আর হচ্ছে সব সৃষ্টি দিয়ে একবার করে বলেছে আল্লাহ একবার কথা শুনে যে এবং মানুষ সুসমাত্র একমাত্র আমাদেরকে আমি বেশি বার বলে আমাদেরকে একটা বিড়াল ডাকে একটা হাঁস মেজিকে হাঁস আছে একটা মুরগি যদি আটি আটি আরো ডাকে মুরগি আসে কিন্তু মুমিনকে ডাকার যে কমতা মুমিনকে ডাকার যেটা ডাক আল্লাহ তাআলা যে ডাক সেই ডাকলে মুমিন আসে না এবার আপনি বলেন আল্লাহ আপনাকে আমি কি হেফাজত করি এবার আপনি বলেন কোন কোন বন্ধুতে আমি মুসলমান আসলে আমার নামটা মুসলমানের খাতায় আছে কিনা সেটা শুনুন কথা কি বুঝাল বুঝবে বিপিএল তালিকা নাম আছে বিপিএল তালিকা নাম দেওয়া আছে আমার তিনতলা বাড়ি বাড়ি তো আমি আছি বিপিএল তালিকা নাম নেই কেন নেতা নেতা তো তোমার তোমার তিনতলা বাড়ি বাড়ি আছে তোমার বিপিএল তালিকা নাম দো হয় না আমার নাম পাবে বিপিএল তালিকা নাম তোমার জন্য বল বিপিএল তালিকা নাম নেতা বলে বিপিএল তালিকা নাম দো তোমার কথা স্পষ্ট আছে চাচা চাচা নাম না ভাই ভাই নাম না আমার বাড়ি বাড়ি নাম না তুমি যাবে না ভালো নাম না ও সব আছে তুমি বিপিএল তালিকা নাম যাবে তাহলে বিপিএল তালিকা নাম দো তোমার নিয়ম আছে এনআরসি তে ন্যাশনাল রেজিস্টার পপুলার যেটা দেয় সিটিজেনশিপ যেটা পাবে তার নাম করে একটা নিয়ম আছে নিয়ম করবে দাবি কি নিয়ম করবে জানি না কিন্তু আপনি বলেন আপনাকে মুমিনের খাতা মুসলমানের খাতা নাম তোলার নিয়ম আছে না না কথা বলেন আছে তাহলে আপনি বলেন আল্লাহ বাবা রব্বুল আলামিন সে কথা সমস্ত সৃষ্টি জীবগুলোকে আমি বললাম তারা কথা শুনেছে আমাকে দুইবার বলতে হয়নি আমাকে পাঁচ বার বলতে হয়নি আমাকে দশ বার বলতে হয়নি আমাকে বিশ বার বলতে হয়নি আমি প্রত্যেকটা সৃষ্টি জীবকে যাকে যাকে একবার করে বলেছি প্রত্যেকটা সৃষ্টি জীবটা তারা সবাই কথা শুনেছে সকাল বেলা যা হয় ওই সমস্ত দরগুলো তারা তারা আল্লাহ বাবার প্রশংসা করে সকাল কিন্তু না তোমরা সকাল বলছে কিন্তু না আমাদের ভাই ভাই যখন না হয় না তখন একটা ভাই লোককে করি না করি না আমাদের
আমি সেই দিদি যুদ্ধের ময়দানে রাসূলের দালপামারা শহীদ হয়ে গেছে, বহুদের প্রাণপণে মাথা খারাপ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে টেনে আসছিলেন, আজকের এই যুদ্ধের ময়দানে হুজুর প্রাণ করে কতজন শহীদ হয়েছে, সারা লাশ আছে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাশ, হ্যাঁ হ্যাঁ কতজন দেখো দেখো কতজন দেখো একটা লাশ আছে আমি আমি তো হাজার হাজার আমি হাজার হাজার
আমি জানি ইসলামের নামে কোন যারা শহীদ হয়ে যায় তাদেরকে তো গোসল দিতে হয় না, কিন্তু আমার সামনে গোসল দেবে দিয়েছে পানি যাও খাটি
সেই পানি একবার পা করলে, সেই পানি একবার পা করলে এসে হর পা সোনার নামে মোরা দেখো সোনার মদিনা সোনার নামে মোরা দেখো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তমাম পৃথিবী থেকে সোনার সোনায় করে দিয়েছে তোমরা ঠিক আছে তমাম পৃথিবী থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পৃথিবীর জমিনে আসেন বান্দা হাঙ্গামা বন্ধ হয়ে গেল খুন খারাপি বন্ধ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়াতে যারা ছিল আজকে আমাদের আমাদের আছে আজকের ছোট্ট জান্নাতি ফুল শুনেন একটা বাচ্চা পৃথিবীর জমিনে আসে তার বাপ আমার 10টা কর্তব্য করে বলে বলেন তো কটা কর্তব্য 10টা কর্তব্য 10টা কর্তব্য যদি সে পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই বাচ্চাটা তার বাচ্চাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে 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 বলে বলে সুবহানাল্লাহ 10টা কাজ করতে বলেছে তোমার বাচ্চার জন্য তুমি শুকরিয়া আদায় করো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমার বাচ্চা পৃথিবীর জমিনে এসেছে তোমার সন্তানের জন্য প্রথম নাম্বার মারে তোমার সন্তানের জন্য তুমি শুকরিয়া আদায় করো কোন হুজুর
এই এলাকা পশ্চিমবঙ্গে তো আছে, কিন্তু এলাকা এমন কোন জায়গা নেই যে ভাইকে একটা বাচ্চা হচ্ছে না, এরকম আছে কি? এদের কাছে জিজ্ঞাসা করলে কে বলে দেবে এই বাচ্চাটা বলে দেবে? এত দুষ্টুমি করছিস যে তুই কি নাম কি বলে দেবে নাম কি সব জানে সব জানে আবার